Welcome to my channel. প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে বিগ বিগ ব্রেকিং নিউজ। বিশেষত যারা 2014 সালে প্রাইমারি টেট পাস করেছিল এবং ইন্টারভিউ দিল 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রাইমারিতে ইন্টারভিউ দিল শিক্ষক হওয়ার জন্যে, সেই সমস্ত প্রার্থীদের জন্য সুখবর হতে চলেছে, আর কয়েকটা দিন মাত্র অপেক্ষার। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি যে প্রাইমারি শিক্ষক, অর্থাৎ 2014 সালের প্রাইমারি টেট পাস যারা করেছিল, তারা বর্তমানে শিক্ষক পদে জয়েন করবে, তাদের রেজাল্ট কবে হতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিস্তারিত শুরু করছি। বন্ধুরা, যে রেজাল্টটা জানুয়ারি মাসে 31 তারিখের মধ্যে হওয়ার কথা ছিল সে রেজাল্ট কিন্তু হয়নি। এর কারণ একের পর এক কিন্তু পর্ষদ মামলায় জড়িয়ে পড়েছিল, তারপর 31 তারিখের প্রাইমারি টেট নিয়ে কিন্তু তারা একটা সমস্যার মধ্যে ছিল যে কিভাবে পরীক্ষাটি ভালোভাবে সম্পন্ন করা যায়, যার ফলে কিন্তু রেজাল্ট বের করতে পারেনি। এবং যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহ, অর্থাৎ সোমবারের মধ্যে, সামনের সোমবারের মধ্যে, অর্থাৎ 8 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে, সম্ভবত সোমবার রেজাল্ট বেরোতে পারে। আর সোমবার যদি না হয়, মানে সোমবারের আগে আর একটা ডেট রয়েছে যেটা 5ই ফেব্রুয়ারি অথবা সোমবার, অর্থাৎ সোমবার বেরোতে পারে এই রেজাল্ট, যেটা জানা যাচ্ছে। তবে খুব ইম্পর্ট্যান্ট যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে শুক্রবার, অর্থাৎ শুক্রবার 5ই ফেব্রুয়ারি কিন্তু রেজাল্টের খুব সম্ভাবনা রয়েছে। খুব বড় একটা আপডেট উঠে আসছে যে রেজাল্ট কিন্তু শুক্রবার অথবা সোমবার এর মধ্যে কিন্তু হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট সংগঠিত হতে পারে, অর্থাৎ আর তারপরেই কিন্তু খুব তাড়াতাড়ি জয়েনিং হয়ে যাবে। যেহেতু 10ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু ভোটের যে দিনক্ষণ বা নির্বাচনী বিধি কিন্তু জারি হয়ে যাবে, আর তার আগেই রেজাল্ট হতে চলেছে যেটা জানা যাচ্ছে। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো হবে, সকলেই চাকরি পেয়ে যাবে এটাই আশা করছি। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।